আমি শাকিব খান, আমরা তো অনেকগুলো আসলে সাকসেসফুল প্রজেক্ট আমরা যখন দিচ্ছিলাম, তো তখন আমার ওনাদের টিমের বাইরে প্রথমবারের মতো আসলে নীরব ভাইয়ের সাথে আমার কাজ করা। আসলে এটা তো আমাদের প্রফেশন, আমরা যখন প্রফেশনালি সিনেমা করি এটা সবাই আমাদের সহশিল্পী সবার সাথেই কাজ করতে হবে দিন শেষে। সেক্ষেত্রে যেটা নীরব ভাই বলছিলেন, যখন ওনার বাইরে ফার্স্ট ফিল্ম করি আমি ক্যাসিনো, তখন কিন্তু নীরব ভাই যেটা বলছিলেন যে ওনার কাছ থেকে কথা বলা বা ডিসকাস করা, তো সেই ব্লেসিংটা কিন্তু ওনার অলরেডি আছে। আমি যখন কাজ করছি বা অন্য কোথাও অন্য কোনো সহশিল্পীর সাথে, মিস করার ব্যাপারটা তো ডেফিনেটলি থাকবেই, কারণ আমার প্রথম নায়ক, তার সাথে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছিল। তবে আমার মনে হয় যে এখানে তো যেহেতু আমরা ভার্সেটাইল আর্টিস্টদের সাথে বা ভ্যারিয়েশন রাখছি বিভিন্ন কাজে, সেটা গল্প অনুযায়ী অনেক আর্টিস্টরাই আসবে দিন শেষে। আমাদের সবাই কো আর্টিস্ট, নীরব ভাই আছেন ক্যাসিনোতে, নীরব ভাইকে ডিফারেন্ট ওয়েতে দেখেছে দর্শক, সেটা একদম আমি বলবো পুরো মুভি দেখার পরে অন্যভাবে মানুষ আবিষ্কার করবে নীরব ভাইকে। এবং প্রহেলিকাতেও মাহফুজ ভাই আছেন, মিস করার ব্যাপারটা এটা অনেস্টলি স্পিকিং থাকবেই, যেহেতু প্রথম নায়ক যেটা বলছিলাম। তবে মিসিংটা একটু কমে গেছে বিকজ আমাদের পাশাপাশি তো ওনার সিনেমাও আছে, সিনেমা নিয়েও উনি আসছেন, সো সহশিল্পী হিসেবে সবাই আছে সবার পাশে। সব সিনেমা তো এক নাম্বার হবে না, এটা যদি আমরা নাম্বারিং করি প্রত্যেকটা সিনেমা আমরা বলবো দর্শক যে দেখুক, তবে একটা ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট বয় হয় না, ফার্স্ট গার্ল হয় না, নাম্বারিং থাকবে সেটা খুব স্বাভাবিক। আর ইন্টারনাল যে ব্যাপারগুলো, আমার মনে হয় যে শিল্পীদের সাথে শিল্পীদের পারফরমেন্সের একটা কম্পিটিশন থাকে, যে আমাদেরকে আসলে কাজ দিয়ে প্রুফ করতে হবে বা কে কার থেকে ভালো পারফর্ম করলেন। যেমন আমার প্রহেলিকা রিলিজ হচ্ছে, ক্যাসিনো রিলিজ হচ্ছে, তার বাইরে যে সিনেমাগুলো, যদি প্রিয়তমার কথা বলি, প্রিয়তমার সাথে কিন্তু আমার আলাদা একটা অ্যাটাচমেন্ট, যেহেতু আমার এই সিনেমাটা নিয়ে আমি গল্পটা জানি, খুব সুন্দর একটি গল্পের সিনেমা এবং এই সিনেমাতে আমি প্রথমে সম্পৃক্ত ছিলাম, এবং এই প্রিয়তমা নামটাও কিন্তু আমরা একদম টিম বসে আমরা ঠিক করেছিলাম, এবং প্রিয়তমা কিন্তু অলরেডি এগিয়ে আছে এখানে আমাদের বা আপনাদের পছন্দের নায়ক আছেন। এবং এখানে যেটা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গাতে কিন্তু এটার আলাদা একটা উন্মাদনা আছে। পাশাপাশি যদি আমি বলি, এবং আমি আমার সিনেমাগুলো দেখার পরে কিন্তু আমি প্রিয়তমা দেখব ডেফিনেটলি। তারপরে আমি যদি সুরঙ্গের কথা বলি, আফরান নিশু ভাই আমি বলবো যে মোস্ট ওয়েলকাম, আমি বলবো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তাকে ওয়েলকাম করবো, বিকজ উনি কিন্তু একজন ভার্সেটাইল অ্যাক্টর, সে কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই যে হুট করে ওনার সিনেমা রিলিজ হচ্ছে। উনি কিন্তু অনেক বছর সফলতার সাথে উনি নাটক করেছেন, ওটিটি করেছেন এবং সিরিজ করছেন, এবং সে কিন্তু খুব পরিশ্রমী একজন অ্যাক্টর। সো আমাদের হয় কি, আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বিলং করি, আমাদের ওনার প্রথম মুভি আমাদের কিন্তু ওনাকে ওয়েলকাম করা উচিত, এখানে কোনো কম্পিটিশান না কিছু না। এবং অন্যান্য সিনেমা যেগুলো আছে সবগুলো আমার মনে হয় যে আসলে সবাই সবার সাথে দিন শেষে যেটা হয় যে এটা একটা চলচ্চিত্র পরিবার, সো প্রত্যেকটা সিনেমা আমরা চাই যে ভালো যাক, তবে সবগুলো তো আসলে এক নম্বরে থাকবে না, তবে আমার মনে হয় যে প্রশংসায় থাকুক সব সিনেমা একই সাথে। আমরা আমাদের ভক্তদের উদ্দেশ্যেও বলবো, যারা আপনারা হয়তো অনেকে অনেকের ভক্ত, অনেকে অনেকের ভক্ত, এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনারা আপনাদের পছন্দের শিল্পীর সিনেমা দেখুন, বাট তার মানে এই না যে আপনারা যাদের ভক্ত না তাদের সিনেমাকে আবার অন্যভাবে প্রমোট করবেন, এটা চাই না। কারণ আপনারা কোনো শিল্পীর যখন স্পেসিফিক ভক্ত হন, তাদের সিনেমা যে সবার প্রথমে দেখুন, বাট তার পাশাপাশি অন্য সিনেমাগুলোও দেখুন, তাহলে কিন্তু আপনারা চলচ্চিত্রের ভক্ত হবেন দিন শেষে। কোনো স্পেসিফিক শিল্পীর জন্য যদি অন্য সিনেমাগুলোকে আমরা একটু অন্যভাবে দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা টিমেরই আসলে একটু খারাপ লাগবে, যে সবাই তো টিম ওয়াইজ কাজ করে, সবাই তো লগ্নি করেই কাজ করেছে। সো এটাই আমার রিকোয়েস্ট সবার। একটা ব্যাকগ্রাউন্ড দেখলে কার না ইচ্ছা করে টিকিটের ছবি দেখতে। সো উইথ এক্সপার্ট আই অ্যাম ড্যান এক্সক্লুসিভ সব ডিজাইনের স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে এলো এক্সপার্ট। কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয়নি? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে।